আপনার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষগুলো কারা? আপনি যদি বিবাহিত না হন, ডেফিনেটলি আপনার মা। বিবাহিত হলে চেঞ্জ হয়ে যাবে, অনেকের জন্য হয়তো হয়। জোকস অ্যাপার্ট, আমি যেটা বলতে যাচ্ছি, আপনি অফিস শেষে বাসায় ফিরলেন, আপনি দেখলেন মা খাবার টেবিলে বসে আছে, খায়নি, অনেক রাত হয়ে গেছে। আপনি একটু বিরক্ত হলেন, বিরক্ত হলেন, মা কেন তুমি এরকম প্রতি রাতে জেগে থাকছো, তুমি খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বে না? তারপর আপনি গট গট করে বাথরুমে ঢুকে ফ্রেশ হতে শুরু করলেন। আপনি খেয়াল করলেন না আপনার মা কিন্তু মন খারাপ করে ডাইনিং টেবিলে বসে আছে। আপনি আপনার মাকে ভালোবাসেন, আপনার মাকে কেয়ার করেন বলেই কিন্তু আপনি মাকে একটু বকা দিলেন, কিন্তু মা হয়তো সারাদিন অপেক্ষা করছিল কখন আপনি বাড়ি ফিরবেন, আপনার সাথে বসে একটু খাবে। আপনি যদি এই কথাটা একটু অন্যভাবে বলতেন, আপনি যদি বলতেন যে মা তুমি আজকেও কেন জেগে আছো, তোমার তো শরীর খারাপ করবে, তুমি যেদিন আমি তাড়াতাড়ি আসবো সেদিন আমরা একসাথে খাবো, না হলে তুমি খেয়ে নেবে, একটু ঢেকে রাখবে, রেস্ট নেবে, আমি আসার পরে আমি খেয়ে নেব, এভাবে যদি বলতেন তাহলে কিন্তু মা কষ্ট পেত না। আপনি কেয়ার করেন, আপনি আপনার মাকে নিয়ে ভাবেন, কিন্তু আপনার এই যে চিন্তাটা প্রকাশিত হলো এমনভাবে আপনার মা কষ্ট পেল। কিন্তু দ্বিতীয়বার যেভাবে বললাম সেভাবে বললে কি মা কি বুঝতো? হ্যাঁ বুঝতো। মা কি কষ্ট পেত? মা কষ্ট পেত না।